হ্যালো ভিউয়ার্স আজ আমরা দু হাজার চব্বিশ সালের রায়ামাটিন প্রশ্নবিচিত্রা থেকে সংস্কৃত বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাত নম্বর যে মডেল অ্যাক্টিভিটিটা তোমাদের রয়েছে হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন তার সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে শেয়ার করবো সো ভিউয়ার্স তোমরা ভিডিওটি স্কিপ না করে মন দিয়ে দেখো কেমন দেখো প্রথম দিয়েছি একের দাগে অশুদ্ধি সংশোধন করো দেখো আইরে দাগে কি বলছে শরতে নির্মল নভ এখানে শরতে শব্দটা ভুল রয়েছে এটা হবে শরদি শরদি নির্মল নভ এরপরে টুয়াইতে রয়েছে ভবান মিথ্যা মা বদ এখানে বদ শব্দটা ভুল রয়েছে হবে ভবান মিথ্যা মা বদতু এরপর থ্রি আইর কোশ্চেনটিকে দেখো থ্রি আইতে কী বলেছে দধিনা অন্নং ন মম রোচতে এখানে দধিনা শব্দ এবং মম এই দুটো শব্দই ভুল রয়েছে দধিনা থেকে হবে দধনা এবং মম থেকে হবে মজ্জং তাহলে কী হবে দধনা অন্নং ন মজ্জং রচতে এরপরে চলে আসবো আমরা দুইয়ের দাগে দেখো দুয়ের দিকে কী বলেছে দেবনাগরী হরফে অনুবাদ করো অবশ্যই তোমাদেরকে দেবনাগরী হরফে এবং দেবনাগরী ভাষায় কিন্তু অনুবাদ করতে হবে দেখো প্রথমে আয়ের দাগে রয়েছে বিদ্যাহীন লোকের জীবন বৃথা তাহলে একে সংস্কৃততে অনুবাদ করলে কি দাঁড়াবে বিদ্যাহীনস্ব নরস্ব জীবনম বৃথা এরপর টুয়াইতে রয়েছে মন্দর নামক পর্বতে দুর্দান্ত নামে সিংহ ছিল তাহলে একে সংস্কৃতিতে অনুবাদ করলে কী হবে মন্দর নামনি পর্বতে দুর্দান্ত নাম সিংহ আশিত আশিত লিখতেও পারো না লিখলেও হবে মন্দর নামনি পর্বতে দুর্দান্ত নাম ও সিংহ লিখলেও হবে এরপর আইতে বলেছে নির্মল আকাশে চন্দ্র শোভা পাচ্ছে একে সংস্কৃতিতে অনুবাদ করলে কী হবে নির্মলে গগনে চন্দ্রং শোভতে এরপর আমরা চলে আসবো তিনের দাগে দেখো তিনের দাগে কী বলেছে শব্দরূপ নির্ণয় করো আয়ের দাগে কী বলেছে প্রতি শব্দের তৃতীয়ার বহু বচন হবে কি প্রতিভ্যাম প হর্ষই ভয়জা ফলা আকার মহাসন্ত প্রতিভ্যাম এরপরে টু আইতে বলেছে সখী শব্দের ষষ্ঠীর দ্বি বচন হবে সক্ষ দন্তেশ্ব ক্ষয় জফলা ওকার বিসর্গ এরপর চারের দিকে বলেছে ধাতুরূপ নির্ণয় করো দেখো চারের আইতে কি বলেছে গম ধাতুর লং উত্তম পুরুষ দ্বিবচন হবে কি অগচ্ছাব অ গ ছয় ছয় আকার ব অগচ্ছাব এরপরে টু আইতে বলেছে ভূ ধাতুর রেট মধ্যম পুরুষ এক বচন হবে ভ ভয় হর্ষই মধ্যাশ জফলা দন্তেশ্য হর্ষই ভবিষ্যষী এরপর পাঁচের দাগে বলেছি সন্ধিবিচ্ছেদ করো প্রথমে রয়েছে মনীষা মনীষা থেকে হবে মনস যুক্ত ঈসা ম দন্তেন দন্তস্য হসন্ত যুক্ত দীর্ঘই মধ্যাণশ আকার মনস যুক্ত ঈশা মনীষা এরপর টুয়াইতে রয়েছে বন ঔষধি বনৌষধিকে সন্ধিবিচ্ছেদ করলে কি দাঁড়াবে বনযুক্ত ঔষধি বন যুক্ত ও মুধনশ ধয়হর্ষই বিসর্গ শো ভিউর্স এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি সেভেন হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনের সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এছাড়া তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সময় এরকম আরও ভিডিওগুলি পাওয়ার জন্য আজ যে পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে টেল দেন বাই